আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বেগুনি। যেহেতু সামনে রমজান মাস চলে এসেছে, ইফতারের আইটেমে আমরা এই রেসিপিটি বানিয়ে থাকি। কিভাবে পারফেক্ট বেগুনি তৈরি করা যায় তা আজ আমি আপনাদের দেখাবো। তো চলুন তৈরি করে দেখাই বেগুনি। এখানে আমি একটি বেগুন নিয়েছি। দেখুন, বেগুনটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি, মোটাও না পাতলাও না। চেষ্টা করবেন এইভাবে কেটে নিন। এখন আমি বেগুনগুলিকে পানি দিয়ে ধুয়ে নেব। এখন বেগুনগুলিকে আমি লবণ দিয়ে আলতো হাতে মাখিয়ে নেব। খেয়াল রাখতে হবে বেগুনগুলি যেন ভেঙে না যায়। বেগুনি ভাজার জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 1.5 কাপ বেসন, হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, আদা পেস্ট দিয়ে দেব 1/2 চামচ, রসুন পেস্ট দিয়ে দেব 1/2 চামচ, বেকিং পাউডার দিয়ে দেব 1/2 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দেব। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটাকে অল্প অল্প করে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে দলা বেঁধে না যায়। পানিটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এরকম থাকলে সহজে বেগুনের গায়ে লেগে যাবে। সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে, বেশি পাতলাও হবে না, ঘনও হবে না। এই প্রক্রিয়া ব্যাটার তৈরি করে নিলে বেগুনগুলি মচমচে পারফেক্টভাবে ফুলে উঠবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি বেগুনিগুলি ভেজে নেব। বেগুনিগুলি ভাজার সময় খেয়াল রাখতে হবে বেগুনিগুলিকে ব্যাটারে ডুবিয়ে একদম সাইড থেকে এইভাবে ধরে ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে। সবগুলি বেগুনিকে আমি একইভাবে ভেজে নেব। সবগুলি বেগুনিকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখুন বেগুনিগুলি কি সুন্দর কালার এসেছে। তৈরি হয়ে গেছে মচমচে বেগুনি। ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আবার আপনাদের সামনে হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।